पर्व पर्वाणी रे आपणक घरे विभिन्न प्रकारर व्यंजन प्रस्तुत होइथाय। आपण जेते चेष्टा कले मध्य एही सबु खाद्य ठारु निजकु दूरेई रखि पारंती नाही। आउ एही सबु दिनगुडी करे मिठा जातीय जिनिस ओ थंडा पानीय ठारु निजकु दूरेई रखिबा एक रकमर काठिकर पाठ होई पड़े, किंतु परदिन एहार परिणति भोगिबाकु पड़े। এই সব খাদ্য খাইবা পরে আপনক পেটরে সমস্যা এবং ওজন বড়িবার সমস্যা দেখা দেইথাই। যদি আপন মধ্য এপরি সমস্যার সম্মুখীন হউচন্তি তেবে চিন্তা করন্তু নাই, দহি পানিরে আপনঙ্কর এই সমস্ত সমস্যার সমাধান হই পারিব। তেবে কিপরি হইব সমাধান আসন্তু দেখিবা বিবিএম টিভিরে। দহি পানিরে থিবা ল্যাকটিক এসিড ডায়রিয়া সমস্যাকু ভল করে থাকে। সেইপরি সেথিরে প্রচুর পরিমাণের প্রোটিন রহিতবারু আপনকু ভোক কম লাগি থাকে, যাহা দ্বারা আপনক ওজন নিয়ন্ত্রিত হয়ে রহি থাকে। দহিরে থিবা ইলেকট্রোলাইটস আপনক শরীরে জলীয় অংশর মাত্রাকু ঠিক রখি থাকে। আউ এথিপাই ঠান্ডা পানীয় বদলরে দহিরে গোলমরিচ মিশাই পিয়ন্তু। এহা দ্বারা আপনক পাচন ক্রিয়া মধ্য ঠিক রহি থাকে। দর্শক বন্ধু, পর্ব পর্বাণী রে তেল মশলা যুক্ত খাদ্য খাইবা পরে দহি পানি নিহাতি ভাবে পিয়ন্তু, কারণ এহাকু পিবা দ্বারা আপনক পেটরে তেল জিনিসকু পচাই হজম করিবারে সাহায্য করি থাকে। ব্যুরো রিপোর্ট, বিবিএম টিভি।